হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সরফিরাকে নিয়ে, অক্ষয় কুমারের সরফিরা। তো অ্যাকচুয়ালি এই পার্টিকুলার প্রজেক্টের অ্যাডভান্স বুকিং প্রচণ্ড কিন্তু খারাপ ছিল, ইভেন ডে ওয়ানের বক্স অফিস কালেকশন আমি কিন্তু গতকাল বলেছিলাম, সত্যি বলতে ডিজাস্টার কিন্তু হয়েছে। ইভেন আমাদের অক্ষয় কুমারের প্রিভিয়াসলি রিলিজ সেলফি বলো বা মিশন রানিগঞ্জ বলো, এগুলোর থেকে সম্পূর্ণভাবে অনেকটাই কম। তো সেক্ষেত্রে আলটিমেটলি কেমন হলো সুরিয়ার যে আইকনিক পারফরমেন্স, সেই আইকনিক পারফরমেন্সটাকে কি ছাপাতে পারলো বা ছাপিয়ে দিতে পারলো? তো আমি বলবো যে এখানে অক্ষয় কুমার সুরিয়াকে কিন্তু ডিটো কপি করেনি, মানে ফ্রেম টু ফ্রেম অবশ্যই এটা রিমেক সিনেমা, অবশ্যই এটা রিমেক কাজ, কিন্তু তা সত্ত্বেও অক্ষয় কুমার সুরিয়াকে কিন্তু মোটামুটি কপি করার চেষ্টা করেনি, যেটা কিন্তু হয়েছিল আরও একটা দক্ষিণ সিনেমার যে রিমেক ছিল তার ক্ষেত্রে। এখানে কিন্তু পুরো ফ্রেম টু ফ্রেম রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু অক্ষয় কুমার সুরিয়াকে কিন্তু কপি করেনি। তো এটার গল্পটা বেসিক্যালি প্রত্যেকেরই জানা একটা ইন্টারেস্টিং গল্প, মানে সাধারণ মানুষকে এক টাকায় ফ্লাইটে ওঠাবে এবং তাকে নিয়ে সম্পর্কে টানা পড়েন এবং আপস অ্যান্ড ডাউনস এটাকে নিয়ে হয়েছে বেসিক্যালি গল্প, এবং গল্প সম্বন্ধে মোটামুটি প্রত্যেকেই জানে এবং ট্রেলারেও অনেকটা কিন্তু মোটামুটি বলে দেওয়া হয়েছিল, যেহেতু সুরিয়ার ছবিটা সবাই দেখে ফেলেছে। তো এখানে প্লাস পয়েন্ট কী রয়েছে, আমি যে প্রথমে বললাম যে অক্ষয় কুমার যে নিজস্বতাটা এটা কিন্তু বজায় রেখেছে, এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট এই পার্টিকুলার ছবির ক্ষেত্রে। দ্বিতীয়ত আমি বলবো যে অক্ষয় কুমারের পারফরমেন্স এখানে কিন্তু দুর্দান্ত কিন্তু ছিল, মানে সুরিয়ার ওই আইকনিক পারফরমেন্সের পরে অক্ষয় কুমারের পারফরমেন্স দেখতে হয়তো অনেকের বোর লাগবে যে একই তো ছবি, একই জিনিস, শুধুমাত্র অ্যাক্টার আলাদা, তা কিন্তু নয়। এখানে অক্ষয় কুমারের এমন কিছু কিছু জায়গায় আইকনিক পারফরমেন্স তো তোমরা দেখবে, সেটা অবশ্যই কিন্তু ভালো লাগবে, যদিও এটা বক্স অফিসে সফল হবে না। আমি কিন্তু বলেছিলাম যে এই পার্টিকুলার ছবিটা বক্স অফিসে সফল না হলেও ছবিটা মানুষের ভালো লাগবে, যারা সুরারাই পাত্র দেখেনি তাদের কিন্তু সরফিরা অবশ্যই ভালো লাগবে। তৃতীয়ত হচ্ছে এখানে অনেকে বলছিল যে রাধিকা মাদান এবং অক্ষয় কুমারের মধ্যেকার যে এজ ডিফারেন্স এটা অনেকটাই বেশি, কিন্তু বড় পর্দায় স্ক্রিনে এটা কিন্তু তোমাদের ফিল হবে না। রাধিকা মাদান এবং হচ্ছে আমাদের অক্ষয় কুমারের মধ্যেকার যে স্ক্রিন প্রেজেন্স এবং তাদের মধ্যেকার কেমিস্ট্রি দেখতে কিন্তু ভাল লাগবে, এবং সেই এজ গ্যাপটা কিন্তু মোটামুটি মানে অতটাও কিন্তু ফুটে উঠছে না, এটাই কিন্তু মেন প্লাস পয়েন্ট আরও একটা। এবং তার সঙ্গে সঙ্গে একটা খুবই খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে কিন্তু রয়েছে আমাদের পরেশ রাওয়ালজি, এবং তিনি কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছেন, এবং প্রত্যেকের অভিনয় প্রত্যেকের জায়গায় কিন্তু খুবই ভালো এবং মানে প্রচণ্ড ভালো, এবং স্ক্রিন প্লেটা প্রচণ্ড কিন্তু টাইট, মানে সুরিয়ার যে ছবিটা সুরারাই পাত্র তার স্ক্রিন প্লেটা এবং তার সঙ্গে সঙ্গে সরফিরার যে স্ক্রিন প্লে, তোমরা যদি একটুখানি কম্প্যারিজন করো তাহলে জাস্ট বুঝতে পারবে যে স্ক্রিন প্লেটা কিন্তু টাইট, এটাকে সিনেমা হলের মতো করে কিন্তু মানে ভেবেই এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুবই ভালো। কিন্তু সিনেমাটা ফ্রেম টু ফ্রেম রিমেক হওয়ায় প্রচুর অডিয়েন্স কিন্তু দেখে ফেলেছে, এবং সাধারণ দর্শকের অক্ষয় কুমারকে নিয়ে একটা যে পারসেপশন যে তার গত কয়েক বছর ধরে তার কোনো ছবি কিন্তু হিট হয়নি, তো সেই একটা পারসেপশন কিন্তু কাজ করছে, যার ফলে এই ছবিটাকে নিয়ে মানুষের মধ্যে বিন্দুমাত্র কিন্তু এক্সাইটমেন্ট নেই। তো যার ফলে এই সিনেমাটার অ্যাডভান্স বুকিংও কিন্তু খুবই খারাপ ছিল, ইভেন আজকের দিনে দাঁড়িয়েও এটা খুবই খারাপ, মানে ম্যাক্সিমাম 10-12 জন দেখেছে হলের মধ্যে, তাহলে জাস্ট ভাবো, এবং অনেক জায়গায় শো কিন্তু ক্যান্সেলও কিন্তু হয়ে গেছিলো। তো এই হচ্ছে বিষয়পত্র, তো তোমরা অ্যাটলিস্ট অক্ষয় কুমারের জন্য একবার হলেও কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটা সিনেমা হলে কিন্তু দেখতেই পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।